যেহেতু সরকারি স্কলারশিপে একটা লিমিটেশন রয়েছে, অর্থাৎ একাধিক করা যায় না, তাই আমি তোমাদের বলবো যে একাধিক বেসরকারি স্কলারশিপে আবেদন করার জন্য, যাতে তোমাদের পরবর্তী পড়াশোনাতে অধিক পরিমাণ টাকা তথা তোমাদের যাতে অধিক পরিমাণ হেল্প হয়, তার জন্য অবশ্যই বিভিন্ন স্কলারশিপে আবেদন করবে। প্রচুর স্কলারশিপ রয়েছে, আজ তাদের মধ্যে একটি অন্যতম স্কলারশিপ যার নাম পারম্পরিক স্কলারশিপ, সেই স্কলারশিপটা তোমাদের সাথে আলোচনা করছি। এটাতে কোনো ফর্ম ফিল আপ তেমনভাবে করতে হয় না, একটা ইমেলের থ্রু দিয়েই এই স্কলারশিপ আবেদন করা যায়। তুমি যদি 2022 মাধ্যমিক তথা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। প্রত্যেকটি অংশ স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে পারম্পরিক স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, এটা অবশ্যই অনলাইনে করতে হবে, অর্থাৎ একটা মেলের থ্রু দিয়ে করতে হবে। আমি সেই বিষয়টা ডিটেলসে যাচ্ছি। দেখো এখানে লেখাই রয়েছে, ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু অ্যাপ্লাই পারম্পরিক স্কলারশিপ মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ক্লাস 10th লেভেল পাস এবং ক্লাস 12th লেভেল পাস যারা স্টুডেন্ট রয়েছ, এবং যারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমিক পাস করলে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল নার্সিং গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছ, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কত পার্সেন্ট মার্কস পেতে হবে। এখানে কোনো স্পেসিফিকেশন মার্কস নেই, তবে ভালো হয় অ্যাটলিস্ট 80% অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ যাদের খুব ভালো স্কোর রয়েছে এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করবে। স্কলারশিপের তোমাদের যেহেতু মেলের থ্রু দিয়ে করতে হবে, তার জন্য তোমাকে একটি মেলে কী লিখতে হবে, মেলে নাম লিখতে হবে, তারপরে গার্জেন নেম বাবা বা মায়ের নাম, অ্যাড্রেস এখানে কমপ্লিট অ্যাড্রেস লিখবে, কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটা তোমার আগামী 2-3 বছর থাকবে, অর্থাৎ এই নাম্বারটা চেঞ্জ করো না, কারণ এটাতেই সমস্ত তথ্য আসবে, কারেন্ট কোর্স ডিটেলস, তুমি যে কোর্সে ভর্তি হয়েছ তার ডিটেলস লিখবে, তুমি যে কলেজে বা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তার নাম লিখবে, হায়ার সেকেন্ডারি পার্সেন্টেজ অর্থাৎ তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা লিখবে, ইয়ার অফ পাসিং কোন বছর পাস করেছো, ফ্যামিলি ইনকাম অর্থাৎ তোমার বাৎসরিক পারিবারিক ইনকাম কত, যেটা পঞ্চায়েত লেভেল থেকে বা বিডিও লেভেল থেকে তোমাকে লিখে দিয়েছে, সেই ইনকাম সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে তোমার ইনকাম, বাড়ির ইনকাম কত ছিল সেটা লিখবে, আর যদি কিছু মন্তব্য লেখা থাকে নিশ্চয়ই মন্তব্য লিখবে। নাও অ্যাটাচ দ্য স্ক্যান কপি অফ ইওর হায়ার সেকেন্ডারি মার্কশিট, কারেন্ট কোর্স অ্যাডমিশন রিসিপ্ট উইথ মেল, অর্থাৎ তোমাকে এখানে অ্যাটাচড করতে হবে একটা উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটটি, সেই মার্কশিটটির স্ক্যান কপি এবং কারেন্ট কোর্সে যে তুমি অ্যাডমিশন নিয়েছো তার একটা রিসিপ্ট হয়, সেই রিসিপ্টটি তোমাকে এখানে যোগ করতে হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাকে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হচ্ছে না, দুটো কপি স্ক্যান করতে হচ্ছে, একটি হায়ার সেকেন্ডারির মার্কশিট, অন্যটি তুমি যে কারেন্ট সেশনে ভর্তি হয়েছো তার যে রিসিপ্ট সেটা তোমাকে স্ক্যান করতে হচ্ছে। তাহলে উপরে কি হেডিং লিখছ না, অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ 2022, অর্থাৎ মেলে যখন তুমি সাবজেক্ট লিখছ তো সাবজেক্টের লাইনে এই লেখাটি হবে, এবং কাকে অ্যাড্রেস করে লিখবে, না পারম্পরিক আন্ডারস্কোর ট্রেডিশন এস দ্য রেট ইয়াহু ডট কো ডট ইন, এই মেলে তোমাকে তথ্যগুলো পাঠাতে হবে। তারপরে বলা হচ্ছে স্কলারশিপ সিলেকশন প্রসেস, এটা ওদের যে সংস্থা রয়েছে তারা দুটো বিষয় দেখে, এক
একাডেমিক স্কোর কেমন আছে, দুই এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন অর্থাৎ অর্থনৈতিক তোমার অবস্থা কীরকম এবং কীরকম মার্কস পেয়েছো, এই দুটোর বেসিসে তোমাকে ওরা চয়েস করবে। এবং তোমাকে একটা ইন্টারভিউর জন্য কলকাতার অফিসে ডাকবে। দেখো লেখাই রয়েছে, আফটার দ্যাট শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ অ্যাট পারম্পরিক ফাউন্ডেশন অফিস কলকাতা। ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম বাই ইমেল অর ফোন কল, অর্থাৎ তোমাকে আগেই জানিয়ে দেওয়া হবে যেদিন তোমার ইন্টারভিউ হবে, মেলের থ্রু দিয়ে কিংবা ফোন কল করে জানিয়ে দেওয়া হবে, তুমি চলে আসবে ওখানে অর্থাৎ ইন্টারভিউ দেবে। অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ দে উইল আক্স টু দ্য স্টুডেন্ট অ্যান্ড ভেরিফাই দ্য ডকুমেন্টস অলসো, অর্থাৎ সেখানে তোমাকে কিছু প্রশ্ন করা হবে এবং তোমার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল সিলেক্টেড ফর দ্য পারম্পরিক স্কলারশিপ, অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশন যারা করেছিলে তাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট সফল হবে ওই ইন্টারভিউতে তাদের পারম্পরিক স্কলারশিপের যোগ্য বলে বিবেচনা করবে। এবারে প্রশ্ন হবে যে কত টাকা দেবে। এদের টাকার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, এটা প্রত্যেকটি স্টুডেন্টের সাথে প্রত্যেকটি স্টুডেন্টের ভেরি করবে। ইটস ডিপেন্ড আপন দ্য স্টুডেন্ট কারেন্ট কোর্স, তুমি কী কোর্সে ভর্তি হয়েছো তার উপর নির্ভর করছে এবং স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর নির্ভর করছে। অর্থাৎ যত ভালো কোর্সে ভর্তি হবে এবং যত ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হবে তত পারম্পরিক স্কলারশিপের টাকার পরিমাণ তত বেশি হবে। অবশ্যই তুমি তোমার ব্যাংক ডিটেলস সঙ্গে রাখবে, কারণ ব্যাংকে যারা সরাসরি টাকা পাঠায় অর্থাৎ এতে ক্যাশ টাকা দেওয়া হয় না, তাই ব্যাংকের তথ্য অবশ্যই রাখবে। দ্য ফাউন্ডেশন অলসো প্রোভাইড একাডেমিক বুকস টু দ্য সিলেক্টেড স্টুডেন্ট অফ দ্য কারেন্ট কোর্সেস, অর্থাৎ তো এই ফাউন্ডেশন অর্থাৎ পারম্পরিক ফাউন্ডেশন তোমাকে তোমার যে সমস্ত টেক্সট বুক লাগে সেই বইপত্র কিন্তু দিয়ে থাকে। পরবর্তী আসি রিনিউয়াল অ্যাপ্লিকেশন। এই যে এতক্ষণ পর্যন্ত বললাম এটা এক বছরের জন্য, তারপরে তোমাকে রিনিউয়াল করার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ তুমি যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করছো, প্রথম বছর যখন পড়াশোনাটা কমপ্লিট করছো, ইউ হ্যাভ কন্ট্যাক্ট দ্য পারম্পরিক ফাউন্ডেশন উইথ ইওর মার্কশিট, লাস্ট যে এক্সাম দিয়েছো তার মার্কশিট নিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে এবং তারা সেটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর তারা এই স্কলারশিপটি রিনিউয়াল করবে। কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ তোমরা কোথায় কন্ট্যাক্ট করবে, না এই ঠিকানা দেখো, পারম্পরিক দ্য ট্রেডিশন 122C আনন্দ পালিত রোড ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এছাড়া এখানে মেল তো রয়েছে, তাছাড়া একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো প্রবলেম হয় যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই এখানে জিজ্ঞাসা করতে পারো। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো। আমরা পরবর্তী অন্য কোনো স্কলারশিপের তোমাদের তথ্য দেব। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।